आज भरतपुर बीपीएचसी अधीन सीजग्राम उपस्वास्थ्य केंद्रे करोना टेस्ट प्रोग्राम अनुष्ठित हलो। आज यह उपस्वास्थ्य केंद्र थेके प्राय 100 जन छेले मेयेर करोना टेस्ट करा हय, तबे सकलेर रिपोर्ट एसेछे नेगेटिव। आपनारा एखाने कि करछेन? कोविड-19 टेस्ट करछि। कोथाय एई जायगाटा? सीजग्राम फालसुदा। आपनारा कोथा थेके एसेछेन? आमरा एखाने भरतपुर बीपीएचसी थेके। কতজন করলেন এখন পর্যন্ত? এখন হচ্ছে 69। কতক্ষণ পর রেজাল্ট পাবে এরা? সঙ্গে সঙ্গে 5-10 মিনিটের মধ্যে আমরা রেজাল্ট দিব। যাতে পজিটিভ হবে তাদেরকে কি করবেন এই মুহূর্তে? তাদেরকে আমরা আলাদা করব এবং আমরা হয়তো তাদেরকে কোয়ারেন্টাইন করাবো। 5 মিনিট ধরে রেজাল্ট পাওয়া যাবে? 5-10 মিনিটের মধ্যে আমরা রেজাল্ট দিব। এখন পর্যন্ত পজিটিভ কিছু পাওয়া গিয়েছে? একটা পাওয়া যায়নি। কতগুলো হয়েছে এই পর্যন্ত? 69। আপনার নাম? আজকে এখানে কি চলছে? আজকে কোভিড-19 টেস্ট চলছে এখানে এসিতে, আমাদের সিজগ্রাম সাব সেন্টারে জিপিতে। কতগুলো লোকের হবে আজকে টেস্ট? আজকে প্রায় 250-র উপর হবে। কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন? আমি সিলিং এনজিও থেকে। কতক্ষণ চলবে এটা? 4টে পর্যন্ত চলবে। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু পাল, ব্লক সুপারভাইজার, সিনি এনজিও। পরিচালনা করছে কি? পরিচালনা এখানে এনএম দিদি, ফার্স্ট এনএম এবং সেকেন্ড এনএম দিদি। কি নাম? কিতা আশা দিদিরা। কি নাম? ছায়া ঘোষ। আর? আর ফাতেমা বিবি। আর সহযোগিতা কারা করছে? সহযোগিতা আশা দিদি প্লাস AWW দিদিরা এবং প্রধান সাহেব। যদি পজিটিভ হয় আপনারা কি করবেন? পজিটিভ হলে তৎক্ষণাৎ তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে এবং বিপিএসসি তে চিকিৎসার ব্যবস্থা করা হবে। যদি গরিব মানুষ হয় তাকে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তার বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। আপনাদের ক্যাম্প কটা হলো? আজকে সিস্টেম এটা নিয়ে 6টা ক্যাম্প হলো। আজকে সিস্টেম প্রথম হচ্ছে। কতগুলো পজিটিভ পেয়েছেন? পজিটিভ এখনো পর্যন্ত ধরা পড়েনি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের ANM ছায়া দে, ফাতিমা খাতুন, সিনিয়র প্রতিনিধি দিবেন্দু দে এবং সিজগ্রাম অঞ্চল প্রধান রশ্মিনা বিবি। ইন্ডিয়ান সুপার মার্কেট উষ্ণ পোশাকের বিশাল সমাহার, স্টাইলিশ সোয়েটার, জ্যাকেট সহ আধুনিক ডিজাইনের ব্ল্যাঙ্কেট কেনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। স্থান গোপীনাথপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 700-176-4732।